গোপালের সবেমাত্র বিয়ে হয়েছে। এক বাদলার দিনে স্ত্রীকে দেখবার জন্যে তার মন ছটফট করে উঠল। নতুন বউ তখন পিত্রালয়ে, শ্বশুরবাড়ি প্রায় দু কোষের উপর। গোপাল ওই বাদলাতেই দু ক্রোশ পথ পেরিয়ে সন্ধে নাগাদ শ্বশুরবাড়িতে পৌঁছালো। জামাইকে দেখে শ্বশুরবাড়ির সবাই অবাক হয়ে গেল। শ্বশুরবাড়িতে খুব ধুমধাম শুরু হয়ে গেল, জামাই এসছে বলে কথা। সেকালে রসিকতার ক্ষেত্রে পাত্রপাত্রি বাছবিচার বড় একটা ছিল না। শ্বশুর জামাই শাশুড়ি পুত্রবধূতেই মোটা রসিকতার আদান প্রদান চলত অবাদে। বাদলার দিনে হঠাৎ গোপালকে দেখে গোপালের শ্বশুর খুব খুশি হলো, তাই সে একটি রসিকতা করার প্রলোভন সংবরণ করতে পারলেন না। সকলের সামনেই জিজ্ঞেস করে বসলেন, আজকের মতন বাদলায় কি ভালো লাগে বলো দেখি, কে বলতে পারো? যে বলতে পারবে তাকে আমি 50 টাকা পুরস্কার দেব। গোপালের শ্বশুরের অবস্থা বেশ ভালোই, গোপাল মুখফোর লোক। সে বলে উঠল, আজকের মতো বাদলায় শ্বশুরবাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে হাসি আর গল্প করতেই ভালো লাগে, এর চেয়ে আর কি ভালো লাগতে পারে? ঠিক এই কথাটাই শোনার জন্যে প্রতীক্ষা করছিলেন শ্বশুরমশাই। কিন্তু সে অমনি বলে উঠল, কথাটা ঠিক, কিন্তু তার চাইতেও ভালো লাগে বেয়াই বাড়ি গিয়ে বেয়ানের সঙ্গে গল্প করতে, তাই না বাবাজি? তোমারটার চেয়ে আমারটা আরও বেশি ভালো লাগে। গোপাল অমনি দাঁড়িয়ে চাদর কাঁধে তুলে বললে, তাই নাকি? তা জানলে তো আমি আসতাম না, বাবাকেই পাঠিয়ে দিতাম। তা এখনও বেশি রাত হয়নি, আমি বরং বাড়ি গিয়ে তাড়াতাড়ি বাবাকে পাঠিয়ে দিচ্ছি। তিনি এসে এখানে বেয়ানের সঙ্গে গল্প গুজব আমোদ আহ্লাদ করবেন, আমি তবে যত তাড়াতাড়ি পারি বাড়ি যাই। শ্বশুরের মুখ তখন ভোঁতা হয়ে গেল, তিনি দেত হাসি বার করে বললেন, তোমার এখন বৃষ্টির রাতে যেতে হবে না বাবা, তুমি ভিতরে গিয়ে একটু বিশ্রাম করো। গোপালও এইটার জন্যই অপেক্ষা করছিল। তখন সে মুচকি মুচকি হাসতে হাসতে বউয়ের দিকে তাকিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।